নগরীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ওই মোকাবেলায় সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বুধবার সকাল 11টায় নগরের জিইসি মোড় এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। অনেকে অবহেলার কারণে, অসচেতনতার কারণে এই কাজটি মাস্ক পরিধান করছে না, তাদেরকে জানাবো মাস্ক পরিধান করা আইনত এখন বলব আইন করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে সরকারিভাবে, না হলে শাস্তির বিধান আছে, এগুলো জানাবো এবং তাদেরকে মাস্ক পরা উৎসাহিত করবো, সচেতন করব এবং মাস্ক প্রদান করবো। নো মাস্ক নো প্যাসেঞ্জার শিরোনামে এই কার্যক্রমের উদ্বোধন শেষে পথচারী ও বাস যাত্রীদের মাঝে মাস্ক ও সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়। একটি এন্ট্রি এক্সিট আলাদা আলাদা পথ করা যাতে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব মেনটেন করার সুযোগ হয়, এটা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বাট সচেতনতার বিষয়টা বলে হয় না, প্রত্যেকে বুঝতে হয়, আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এই সচেতনতা গ্রহণ করতে চাই, তারা নিজেরা নিজেদের ব্যাপারে সতর্ক থাকে। শীত আসার সাথে সাথে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। জানা যায় নগরবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ হাত থেকে সুরক্ষিত রাখতে পুলিশের এই প্রয়াস। ইয়াসির রাফা, বাংলাধারা, চট্টগ্রাম।